প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটি আসলে বাংলাদেশের অনেক মানুষেরই হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশন পায়ের নখে বা হাতের নখে অনেকেরই হয়। তো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে অনেক সময় পুজও হয়ে যায়। ঠিক এইভাবে পুজটাকে বের করে দেবেন, বের করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে জার্মিসল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। জার্মসল দিয়ে এভাবে ভালো করে, অনেকে কটন বার দিয়েও পরিষ্কার করতে পারেন। কটন বারের মধ্যে জার্মিসল লাগিয়ে ভিজিয়ে তারপর ইউজ করতে পারেন। ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন। এভাবে তুলো অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে শুকনো করে নেবেন। শুকনো করে নেওয়ার পরে একটা ঔষধ আছে, সেটা হচ্ছে ডার্মাসিন। ডার্মাসিন হচ্ছে একটা এসিএর একটা ঔষধ, ক্লটিমাজল প্রিপারেশন, দ্য অ্যান্টি ফাঙ্গাল। ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। এটা আক্রান্ত স্থানে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার করে ইউজ করবেন। যদি পায়ের নখে হয় অন্তত 1.5 মাস ইউজ করবেন, হাতের নখে হলে 1 মাস। প্রিয় ভিউয়ার, বোতলটির মুখ খুললে দেখবেন লিকুইড আকারের ঔষধ। এই ওষুধটি ফোঁটা ফোঁটা বের হলে সেটি পায়ের মধ্যে লাগিয়ে দিবেন এবং টিপে টিপে ওষুধটি যাতে ক্ষতস্থানের গভীরে যায় সেভাবে একটু গভীরে দিয়ে দিবেন। এভাবে 2 থেকে 3 বার পায়ের নখে 1.5 মাস এবং হাতের নখে 1 মাস ইউজ করবেন। এভাবে নিয়মিত ইউজ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং ভালো ফল পাবেন। তবে খেয়াল রাখতে হবে পা অথবা হাত সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।